আজকের এই সমাবেশে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজাদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান রাজুর নেতৃত্বে গাজীপুর মহানগর যুবদলের একটি বিশাল মিছিল আজকের এই মহাসমাবেশে এসেছে। লক্ষ কোটি নয়নের মণি যুবদলের যুবরাজ সুলতান সালাউদ্দিন টুকু ও মুনায়েম মুন্নার নেতৃত্বে মুন্সিগঞ্জের শহীদুল ইসলাম শাওনের হত্যার প্রতিবাদে আজকের এই মহাসমাবেশে আমরা উপস্থিত হয়েছি। আমরা শাওন হত্যার বিচার চাই এই স্বৈর শাসকের হাত থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও 18 কোটি জনগণের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার ভোট চোর সরকারকে হটানোর জন্য আমরা সবাই আজকের এই যুবদল ঐক্যবদ্ধ। সারা বাংলাদেশে যে যুবদলের জোয়ার উঠেছে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, সেই তারক রহমানের নির্দেশে যুবদল আজকে বিশাল একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে এই স্বৈর শাসকের বিরুদ্ধে। উবায়দুল কাদের সাহেব দুদিন আগে একটি কথা বলেছেন যে বিএনপি যদি মাঠে কোনো আন্দোলন সংগ্রাম করে তাহলে তারা আঙ্গুল চুষবে। আসলে আপনারা তো আঙ্গুল চুষতেছেন, আঙ্গুল নয় লেমন চুষ, লেমন চুষ। উবায়দুল কাদের সাহেব, উবায়দুল কাদের সাহেব আপনারা দেখে যান, আসুন, যদি আপনাদের ক্ষমতা থাকে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মাত্র 48 ঘন্টার জন্য, 48 ঘন্টার জন্য ছেড়ে দিয়ে দেখুন। আপনারা খেলার কথা বলেছেন, দেখবেন খেলোয়াড় কে, আপনাদের রেফারি কে, আপনাদের রেফারি কি আপনি? উবায়দুল কাদের সাহেব, শামীম ওসমান, আপনাদের রেফারি কে? আপনাদের রেফারি উবায়দুল কাদের সাহেব না শেখ হাসিনা, না শেখ হাসিনা, ওই হাসিনা গদি স্যার, গদি কি তোর বাপ দাদার? আমাদের সাথে খেলবে আর 18 কোটি জনগণ, সারা বাংলাদেশের জনগণ, তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের জনগণ আপনাদের সাথে খেলবে রাজপথে, রাজপথে ফয়সালা হবে। এবং গাজীপুর মহানগর বিএনপির অন্যতম সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে গাজীপুরকে আরো সুসংগঠিত করব। হিংসাল্লাহ, হিংসাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য, এই সরকারকে হটানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাই।